কিছুক্ষণ হামদুনা তের আসরে, কিছুক্ষণ কিছুক্ষণ হামদুনা তের আসরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদুনাতের আসরে আপনাদের সবাইকে, যে যেখানে বসে দূরেও কাছে দেশ বিদেশে আমাদেরকে দেখছেন প্রবাসী ভাইরা সবাইকে, এই অনুষ্ঠানের পক্ষ থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই পর্ব। দর্শকবৃন্দ, আজও আমরা শুনবো আপনাদের রিকোয়েস্টেড কালামগুলো, আমাদেরকে মেসেজের মাধ্যমে, কলের মাধ্যমে আপনাদের পছন্দের নাত কালাম আমাদেরকে পাঠাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে শোনানোর জন্য। তো দর্শকবৃন্দ, আসুন শুরুতে কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তাই আমরা যখনই কোনো ভালো কাজ করি না কেন, আমরা ভালো ভালো নিয়ত করি, এতে করে আল্লাহ তাআলা সেই ভালো নিয়তের জন্য আমাদেরকে সওয়াব দান করবেন। দর্শকবৃন্দ, দুরুদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবেন, সুবহান, তার দশটি গুনাহকে মাফ করে দেবেন এবং তার দশটি পদ মর্যাদা বৃদ্ধি করে দেবেন, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসলে আল্লাহ তাআলার রহমত অনেক বড়, তাই দুরুদ শরীফের মাধ্যমে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ প্রেরণের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার দয়া, রহমত, নাজাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ রফিক আত্তারি, অনুষ্ঠানের পক্ষ থেকে রফিক ভাইকে অভিনন্দন এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, পবিত্র মুহররমুল হারাম মাসের আমাদের এই বিশেষ ট্রান্সমিশনে আমি বলবো, আজ থেকে আমাদের এই কিছুক্ষণ হামদুনাতের অনুষ্ঠানটি আপনাদের জন্য রেগুলার আমরা আপনাদের সাথে থাকব। তো সেজন্য আপনাদের কল, মেসেজ, কমেন্ট আমাদের জন্য খুবই মূল্যবান, গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা আশা করি আমাদেরকে আপনারা বেশি বেশি করে কল করবেন, মেসেজ করবেন, কমেন্ট করবেন। তো দর্শকবৃন্দ, আর দেরি করব না, শুরুতেই আমরা চলে যাব রফিক ভাইয়ের কাছে এবং তার সুমধুর কণ্ঠে আমরা শুনব হামদে বারি তাআলা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাই ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন হামদ শরীফ পড়ার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টির জন্য, সওয়াবের নিয়তে আমি হামদ শরীফ পড়বো, আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টির জন্য শ্রবণ করবেন। সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা মুহাম্মাদিন, ও জো সল্লি
مُحَمَّدٍ سُبْحَانَ اللَّهِ 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 سُبْحَانَ পরাদিসা তারে তুমি
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা চমৎকার হামদে বারি তাআলা শুনেছি, আর ইতিপূর্বেই মানে চলাকালীন হামদে চলাকালীন আমাদের অসংখ্য দর্শক মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং অনেকে আমাদেরকে কল মেসেজ করা শুরু করে দিয়েছেন। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শকবৃন্দ, শুরুতে আমরা অনুষ্ঠানে কিছু কল নেব, তার পূর্বে কল নেওয়ার পূর্বে আমরা আগে একটি কালাম শুনি, এরপর আপনাদের কল নেব, মেসেজ নেব এবং দেখব সেখানে কে কি কালাম শুনতে চাইছেন, আমরা শোনানোর চেষ্টা করব। অনেকেই বিভিন্ন সময় হয়তো কল করে থাকেন, মেসেজ করে থাকেন, যেহেতু কল সেন্টারের মাধ্যমে আমাদের পছন্দ আমাদের আমাদের পর্যন্ত পৌঁছে আপনাদের কল মেসেজগুলো, সেজন্য আমি বলবো অনুষ্ঠানের শুরুতেই, যখনই অনুষ্ঠান শুরু হয় এর আগে গিয়ে আপনি মেসেজ কল আমাদেরকে পাঠাবেন, তাহলে কিন্তু আমরা শুরুতেই মানে যে কলগুলো নেওয়া সম্ভব হয় আমরা শুরু থেকে নেওয়ার চেষ্টা করে থাকি। তো আমরা যাব রফিক ভাইয়ের কাছে, একটি কালাম শুনব, এরপর আপনাদের কল মেসেজের দিকে অগ্রসর হব। জি, ভেজা নয়নিয়ে
রসুলে আরবি কি জয় মহান তোমার দারে বার রসুলে আরবি শূন্য হাতে দর্শকবৃন্দ, আমরা খুব সুন্দর কালাম শুনছি। এখন যাব আপনাদের কলের দিকে এবং দেখি কারা আমাদেরকে কী কী কলে কোন কোন কালাম শোনার জন্য রিকোয়েস্ট করেছেন। জি, কল। আমি একটি গজল শুনতে চাই, এটি হলো মদিনা যাওয়ার কারণে ইজাজত। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, শুনবো। জি, পরবর্তী কল। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আমাদের কাছে শুনতে চেয়েছেন হজে যাওয়ার অনুমতি, তো শুনবো, সঙ্গে থাকুন। জি, পরবর্তী কল। ইরাকসুর থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আমি একটি গজল শুনতে চাই, কোন কালামটি শুনতে চান তা কিন্তু বলেননি। জি, পরবর্তী কল। আমি হবিগঞ্জ জেলা থেকে বলছি, আমি একটি হাম শুনতে চাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গে চান, সঙ্গে থাকুন। আল্লাহ আল্লাহ হামদে বারি তাআলা, আমরা শুনবো। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই, মন আমার চায় পেতে তোমার দিদার, তুমি দিলে খুশি হইতাম। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, শুনবো। জি, মন আমার চায় পেতে হবে তোমার দিদার, শোনানোর চেষ্টা করবো, সঙ্গে থাকুন। জি, পরবর্তী কল। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, অনেকগুলো রিকোয়েস্ট চলে এসেছে, আমরা রফিক ভাইয়ের কাছে যাব, যেহেতু অনেকগুলো রিকোয়েস্ট,
তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা কালাম সম্পূর্ণ শোনা তো সম্ভব নয় শোনানো, তো প্রত্যেকটা কালামের এক দু পংক্তি করে হলেও আমরা শোনানোর চেষ্টা করেছি। শেষ কাটাবো তোমার নামে
জন্নতে আরশে সিদরাতুল মুনতাহা জন্নতে আরশে সবখানে তুমি গেলে শান শাকতে হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ওয়া রুহাম্মাদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি দর্শকবৃন্দ, শুনছিলাম আমরা কালাম। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক দর্শকবৃন্দরা আমাদেরকে মেসেজও করেছেন, তাদের কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে সামিল করব। আমি কুমিল্লা থেকে বিনতে আলমগীর বলছি। প্রিয় নবীর কোকিল আমি এবং জীবনে হবে কি তোমার দিদার কালাম দুটি শুনতে চাই, আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করবো শোনানোর জন্য। আমি রাজশাহী সারদা থেকে বলছি। হুজুর, খোদার অনুগ্রহে আমি
গোলাম ফারুকে আজমের ইমান কাবারটি শুনিয়ে দেবেন। সঙ্গে থাকুন, আমাদের শোনানোর চেষ্টা করব। এরপর কুমিল্লা থেকে আমাদেরকে মেসেজ করেছেন, আপনার কণ্ঠে শুনতে চাই মদিনা, মদিনা কালাম। সঙ্গে থাকুন, আমরা শুনবো মদিনা বিষয়ক কালাম। এরপর রাজশাহী থেকে আমাদেরকে মেসেজ করেছেন ইমরান ভাই, রফিক ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা উভয় কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাদানী চ্যানেলের সবাইকে জানাই মুহররম মাসের শুভেচ্ছা। পবিত্র মুহররম মাসের অর্থাৎ 1446 হিজরির মুবারকবাদ সবাইকে জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই বছরটাকে আল্লাহ তাআলার ইবাদত, বন্দেগি, রিয়াজাতের মধ্যে অতিবাহিত করার তৌফিক দান করেন, এবং আমরা বিগত আমাদের দিনগুলো কেমন কেটেছে আমরা একটু চিন্তা ধারা করলে, কিন্তু চিন্তা করলে বুঝতে পারবো আমাদের গত বছরটা কেমন কেটেছে। তো আল্লাহ তাআলা আমাদের পূর্বের সকল ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে এই নতুন বছরকে যেন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে অতিবাহিত করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের সকল দর্শকবৃন্দকে 1446 হিজরির অর্থাৎ শুভ নববর্ষ যদি আমরা বলি, আরবি নববর্ষ, আপনাদেরকে মুবারকবাদ। এরপর আমাদেরকে পঞ্চগড় কামাতপাড়া থেকে বিনতে সাইফুল্লাহ আমাদেরকে মেসেজ করেছেন, নিয়মিত দর্শক আমি, ধন্যবাদ, সবসময় মাদানী চ্যানেল দেখি, অসংখ্য ধন্যবাদ। আমি একটি নাচ শুনতে চাই, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না। সঙ্গেই থাকুন, শুনব। এরপর রাজশাহী থেকে বলছিলাম, আমি শুনতে চাই টাকা নাই পয়সা নাই। হ্যাঁ, আমাদের রাজশাহী বিভাগের যদি বলি তাহলে রফিক ভাই রাজশাহী চট্টগ্রাম বিভাগের, তো সে সূত্রে ইনশাল্লাহ আমরা রফিক ভাইয়ের কণ্ঠে কালামটি শোনার চেষ্টা করব। এরপর ইমরান ভাই সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার কাছে গজল শুনতে চাই, বলবো কারে মনের ব্যথা। সঙ্গে থাকুন, শুনব। তো দেরি করব না, যেহেতু সময় সংক্ষিপ্ত আমাদের কাছে, তো আমরা শুনব সংক্ষিপ্ত কালামগুলো। জি রফিক ভাই। প্রিয় নবীর প্রীতি নামে মদিনা আমার বারগাহ, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি ধুন গান। প্রিয় নবীর প্রীতি নামে মদিনা আমার বারগাহ, তারি Allah, 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 Allah,
নবীদের উপদ্রষ্টা, সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় নবীর কোকি লামি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। বুলবুল করে মনে রসুল্লাহ জীবনে ভাবে কি তোমার হৃদয় দয়া রসুল্লাহ।
সে আশা রয়েছে আমি দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। তো এখন বিদায় নেওয়ার পালা। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ হামদ না তের আসরে, কিছুক্ষণ কিছুক্ষণ